ওরে তোমারও কুদরতের খেলা রে আল্লাহ, ওরে কে বুঝিতে পারে রে। ওগো আমি ডাকি করো জুড়ে তোমারও কুদরতের খেলা রে আল্লাহ, কে বুঝিতে পারে রে। আমি আমি ডাকি কাতর সুরে তুমি পাথর কে বাসাই পারো বাবু শোলাকে ডুবাও। এই জগতে পুষতে কে পারে তোমার খেলার ভাও, পাহাড় ভেঙে সাগর করো তুমি কুদরতেরই জুড়ে। লয় পুলয় করতে গো পারো আল্লাহ বিশ্বাস করি তরে, আমার আল্লাহর প্রতি মন সর্বদাই কর্তব্য তিনি আমার হক আল্লাহর সাধন। জেরুজালেম কাবা গৃহ যেদিন সেইটা ছিল সেই জায়গার ইমাম তিনি সাধনা করিল। সাধনা করিত গতিনি তুলত দুটি হাত সকালার দরবার গো সদাই তিনি কর্ত গো ফরিয়াদ। তাহার স্ত্রীও বড় ধার্মিক আল্লাহর সাধন করে, নাম ছিল তার হান্না গো বইলা হাদিসে যাবলে। স্বামী স্ত্রী আবাদত করে সমানে সমায়ান, তার প্রেমেতে খুশি গছিল আমার আল্লাহ সুবহান রে। আমি আমি ডাকি কাতর সুরে বেলা হাত তুলি তুই আল্লাহর দরবারে দিন চাইয়া। যে হালে রাইখা চরে মামু আর কিছু না চাই, অসময় নিদানের কালে যেন তোমায় আমরা পাই। ওরে মামু আমার ডাকে দাও হে সারা, তুমি সকলের সকল গদিছ ওরে যে যাহা চায়,
চাই রে গো মামু, আর কিছু না চাই। আমাদেরও ভাগ্যে কি কোনো ছেলে গো সন্তান নাই, যদি একটা ছেলে গো তুমি দান করতে আমারে, আরে যদি একটা সন্তান গো তুমি দান করতে আমারে, আমি ওই সন্তানকে দিতাম গো আল্লাহ তোমার কাবা ঘরে। আমি জেরুজালেম মসজিদে দিই আমি দিতাম ওই সন্তান, দরবারে কবুল করিলেন আমার আল্লাহ গো সুবহান। একদিন দুই দিন তিন দিন এভাবে কিছুদিন কাটালো, হান্নানের গর্ভের মধ্যে এক সন্তান জন্ম নিল, মায় হইল গর্ভবতী, মায় হইল গর্ভবতী। একটি আল্লাহ তোর কুদরতি মা হইল গর্ভবতী, মাস দুই মাস এইভাবে মাস গনাইয়া এল, আরে দশ মাস দশ দিন পরে এক মাইয়া গো জন্ম হল, মাইয়া হল হাইরে তখন বেজার তাদের মন, অধরে ভাসিয়া গো চল হারে উভয়ের ছিল। ওরে বাবু যদি একটা ছেলে হইতো তাই তোমার জেরুজালেম মসজিদেতে দান করিতে চাই, আমি ওই কাবাতে দান করিতাম মানসির মন, মেয়ে কেন দিলা গো আল্লাহ দুঃখিত অন্তর, একটা ছেলে গো হইতো ভালো হইতো তাই হইল আমার মাইয়া গো সন্তান আল্লাহ গো মালের সাই, স্বপ্নে দেখাই লাগলো আমার আল্লাহ বড়ারে, দুঃখ কইর না গো তোমরা দুনিয়ার ভিতরে, আল্লাহ তরে মেয়ে দিছে বেজার কেন মন, এই মাইয়ারি মত গো মাইয়া হারে হাজারে কয়জন, আসে কি হায়র তুলু না গো, যা তুমি মানসি করছো পূর্ণ করবা তুমি, জেরুজালেম কাবায় মাইয়া পৌঁছাইবা তুমি, আল্লাহর আদেশ পাইয়া গো দুজন বড়ই খুশি হল, জেরুজালেম কাবায় গো তখন সে মাইয়া লইয়া গেল, তখন কাবার যত রক্ষকগণ তারা গভীর চিন্তা করে, যেই মানসই করছে গো ইমরান এটা পূর্ণ হয় কোন প্রকারে, মসজিদ এবং কাবায় কোন মাইয়া যাইতে পারে না, কিভাবে রাখিব গো আশায় পূর্ণ গো হবে না, আল্লাহ তখন ওহি দিয়া দিল জানাইয়া এই মাইয়াই কাবায় থাকবে দেই সবাকে জানাইয়া, সেই কাবা গো জেরুজালেম তার প্রধান একজন মুতলি ছিল যার নাম ছিল জাকিরিয়া পয়গম্বর, এই জাকিরিয়া যা বলতো আর মুসল্লিরা তা শুনত, সেই জাকিরিয়া ছিল
সেই মরিয়মের হালু। সেই জাকিরিয়া বললেন, ইমরান যা মানসি করেছে আর আমার আল্লাহর নির্দেশ, এই মেয়ে ঘরেই থাকবে। সে মাছুম বাচ্চাকে ঘরে রাখে, বদ্ধ একটা তালা লাগাইয়ে দিয়ে আসে। আমার আল্লাহ তার কুদরতি খানা সে বেহেস্ত হতে সে মরিয়মের জন্য পাঠান। আস্তে আস্তে মাইয়া গো যখন বড় হইতেছিল, মাঝে মাঝে ইমরান হারে মাঝে মাঝে জাকিরিয়া বেগম মোটারে দেখতেছিল। শিশু হইতে জৈব আসল রূপবতী হয়, এমন গো সেই রূপবতী শুনেন সেই বিষয়, যেমন চন্দ্রের মতো জ্বলিতেছে মরিয়মের গায়। এমন গোসে রূপবতী বলবো কি ধরা, আছে কি তোমার তুলনা, মাইয়ার মধ্যে আর হবে না, আছে কি তোমার তুলনা। যৌবন আসলো তোমার গায়ে ওগো আমার মা, কাবায় বৈশা কর্তা গো মা গো তুমি আল্লাহর সাধনা। ওরে ভক্তি বরে হৃদয় দিয়া তাকিতা মাওলারে, আরে তোমার প্রেমে সুখী ছিলাম আমার আল্লাহ পরয়ারে রে, আমি আমি তাকি কাতর বাতে বসিয়া গোমা আল্লাহর সাধনায়। এমন ভাবে সাধনা করে তিনি বৈশা নিরলায়, তখন এতে মা মরিয়ম কাবার মধ্যেই ছিল। ব্যস্ত হইতে খানা গই আল্লাহ মরিয়ম দিল, তখন আল্লাহ আমার গভীর চিন্তা নিগুমে পড়িয়া, ওর সাধনায় মগ্ন গোয়া আমি খুশি গেছি হইয়া। ওর ঘরেতে এমন একজন নবীর জন্ম দিব, ধন্য মায়ের ধন্য গো ছেলে আমি ধন্য গো করে নিব। আল্লাহ আমার কি করিল শুনেন মন দিয়া, ওরে ব্যস্ত হইতে ফুল একটা আনিল ধরিয়া, মরিয়মের কাছে গেল জিব্রাইল ফেরেশতায়। দেখিয়া মাজননী বড়ই ভয় পায়, তুমি কোথায় অগো গো আমার আল্লাহ পরয়া, আরে তোমার উপর দিলাম আমার গো খোদা সেই মানিজ্জতের ভার রে, আমি আমি ডাকি কাতর সুরে। জিব্রাইল ফেরেশতা বলেছেন, মা তুমি কি আমার দিকে ভয় পাও, আমি আল্লাহর ফেরেশতা, পৃথিবীর এমন একটা মূল্যবান জিনিস আমি তোমাকে উপহার দিতে এসেছি যা আমার আল্লাহর আদেশ। কোন কোন হাদিসে বলে সে ফুলটা তার নিঃশ্বাসে ধরলেন আর মরিয়ম নিঃশ্বাস টানলেন, সেই নিঃশ্বাস হইতে আল্লাহর আত্মা হইতে মায়ের গর্ভ হল। কোন কোন হাদিস বলেছেন সে মরিয়মের ফুল হইতে কিছু জিনিস মরিয়মকে খাওয়াইয়ে দিলেন
তা হইতে মরিয়ম এর গর্ব হলো। কিন্তু পৃথিবীর বুকে যখন আদি পিতা আদমকে সৃষ্টি করেছিলেন, সেই আদম সৃষ্টি হইয়া আদমের নাকের কাছে রাখলেন একটি ফুল, আর আদম দিলেন হেসি, সেই হেসি দিয়া আদমের ভিতর থেকে কিছু জিনিস সে ফুলের মধ্যে পড়লেন, আর সেই ফুল ভেস্তের মধ্যে তুলে নিলেন, আর ওই ফুল মরিয়মকে শুঙ্গাইলেন সেই আদমের অংশ হতে সেই মরিয়মের সন্তানের জন্য। জিব্রাইল তখন চলে গেল, একা রইল মায়, সারা রাত্র কাটাই তো সে নিঘুম সাধনায়। এইভাবে মাজনীর কিছুদিন হল, মরিয়মের গর্বে গো বাবা সন্তান চইলা গেল। এক মাস দুই মাস তিন মাস গেল, চেহারাবার ভার মরিয়ম কয় মা বুদ মাওলায় হারে এইটা কি কারবার, আল্লাহ আমার জানাইয়া দিল মরিয়ম তাই, তোমার গর্বে এমন একজন নবীকে পাঠাই, হইলা তুমি গর্ভবতী, হইলা তুমি গর্ভবতী। মরিয়ম কয় করল গো ক্ষতি, হইলা তুমি গর্ভবতী। মরিয়ম কয় ও গো আমার আল্লাহ মালিক সাই, আমার জাতি কুলমান সব ডুবেছে আমি কলঙ্কিনী তাই, লোকে বলবে কলঙ্কিনী ঝরে পড়ে চোখের পানি, লোকে বলবে কলঙ্কিনী। আমি মুখ দেখাবো কে মন পড়ে আমার, আরে আল্লাহ মালিক সাই, গর্ভবতী আমি এখন আমি কোথায় যাই, লোকে বলবে স্বামী ছাড়া গর্ব কেমনে হল, তোমার কুদরতের খেলা কেউ বুঝতে না পারিল, আরে এইভাবে দশ মাস দশ দিন পূর্ণ হইতে চায়, শয়তানে কয় এইবার বুঝি আমার সময় চলে যায়, শয়তান বলে আমার সময় বানাইয়া আসিল, গ্রামে গ্রামে গজাইয়া বলিতে লাগিল, তোমরা যারে ভালো বলো সে তো ভালো নাই, জাতি কুলমান সব ডুবেছে ওর কুলের মুখে ছাই, সর্বমুখী কপাল পুরা কলঙ্কিনী তাই, কাবার মধ্যে হইছে গো গর্ব ওর সরম লজ্জা নাই, শয়তান কত চেষ্টা করে মানুষকে ভালো রাস্তা হইতে সে খারাপ রাস্তায় ধাবিত করবে, শয়তান তার দলবল নিয়ে মহল্লায় মহল্লায় এলাকায় এলাকায় শহরে বন্দরে মরিয়মের বদনাম রটিতে লাগলেন, মরিয়ম গর্ভবতী হয়েছে। এক কানে দুই কানে মরিয়মের মা এবং মরিয়মের খালা চাকরি এবং আমার স্ত্রী এই মেয়ে ছেলের কানে গেলেন, এমনকি মরিয়মের পুরনো ফ্যামিলির কানে গেলেন যে তোমার মেয়ে গর্ভবতী হয়েছে। সবাই বিশ্বাস করে না যে মরিয়মের মতো এত বড় একটা সতী সাব্যস্ত মেয়ে পৃথিবীর বুকে হয় না, মরিয়ম এই কাজ করতে পারে না। মরিয়মের মা মরিয়মের খালা দেখতে গেলেন, দেখলেন ঠিকই মরিয়ম গর্ভবতী, গর্ভবতী অবস্থায় মরিয়মকে দেখে তাকে কলঙ্ক রটে, মরিয়ম মুখ দেখাইতে লজ্জা করে,
জাকিরিয়া পয়গম্বর বললেন, আমি এই জেরুজালেমের একজন প্রধান ইমাম, আর এই কাবার ভিতরে মরিয়ম এই বৎকর্ম করেছে, এই খারাপ কাজ করেছে। শয়তান যে জাকিরিয়া পয়গম্বরকে বললেন, এই রকম কাজ করেছে সেই ব্যক্তিকে আর কাবায় রাখা যায় না, এক কাজ করা হোক, এই মরিয়মকে বাহির করে এরে বনবাস দেওয়া হোক। তখন এতে মা মরিয়ম বাহির হলি, বাহির হইল লোক সমাজে, মরিয়মকে হাজির কইরা দিল। উপযুক্ত বিচার করে সবাই দিল জানাইয়া, হারে মরিয়মকে দাও গো তোমরা বনবাস পাঠাইয়া। এমন এক জায়গার ভিতরে দিবা রাখিয়া, মানুষগণ কিছু নাই তোমরা যাও বলিয়া, মরিয়মকে কি করিল তখনে ধরিয়া, গর্ভবতী অবস্থায় তারে তখন চলছে লইয়া, মরিয়মটা কোথায় যাব, মরিয়ম কই কোথায় যাব, আমি কেমন কইরা মুখ দেখাবো, মরিয়ম কই কোথায় যাব। আরে কোথায় যাই বলো বাবু, তোমার সঙ্গে কেহ নাই, কলঙ্কি দীপুরা গো মুখী আমি বংশে দিলাম ছাড়, আমি ডাকি কাতর শু, তুমি বিনে নাই প্রতি আমার আপন কেহ নাই, আমি নারী তাই অসহায় এখন কোথায় যাই, জেরুজালেম হইতে সাত মাইল দূরে একটা পাহাড়ের উপরে মরিয়মকে বনবাসে দিল সবাই তারে, হারে পাহাড়ে উঠিয়া গো মা কবির চিন্তা করি, আমায় কে করিবে লালন পালন এই বব সংসারে, পাগলের মত রহি পাগলের মত মরিয়ম, হাটে আর হাটে হা, আরে লতা পাতা ফল মূল যা কিছু পায় খায়, আল্লাহ তুমি জগৎপতি, আরে তুমি হব গতির গতি, আল্লাহ তুমি জগৎপতি, আরে কি কাউ মারতে পারে গো আল্লাহ, বাসাও তুমি জানি রে, আমি আমি ডাকি কাতর শু, গর্ভবতী অবস্থা মাগো ছাড়ে চোখের পানি, সর্বনাশ করলা গো তুমি আমার আল্লাহ কাদির বলি, তখনেতে মা জননী হারে এইভাবে সময় কাছাইল, হারে প্রসব বেদনায় মা জননী পাগল হইল,
সন্তানের যে কি জন্মনাহারে অন্যে কি আর জানে, মা বিনে সন্তানে চালাগো হারে বুঝিবি কে বনে গো, আমি আমি ডাকি কাতর সুরে মাতৃগর্ব হইতে গইছা দুনিয়ায় জন্ম নিল, আরে সন্তান পাইয়া মা জননী বড়ই খুশি হল, বাবা একটি সন্তান প্রসব হইতে যেন মার কত ব্যথা, একমাত্র সে মা বিনে সে ব্যথাটা অনুভব করতে পারে না, যত ব্যথাই থাক দশ মাস দশ দিন পর্যন্ত সেই সন্তানের ভার বোঝাটা মায় তার পেটের মধ্যে জড়িয়ে রাখে, প্রসব বেদনায় যে কত জর্জরিত কত কষ্ট একমাত্র মাই সেটা অনুভব করতে পারে। যখন সন্তান মাতৃগর্ভ হইতে পৃথিবীর বুকে আসে আর ওই সন্তান যখন মায়ের বুকে জড়িয়ে ধরে তখন সমস্ত দুঃখ কষ্টের কথা সেই দুঃখে বেদনার কথা মায় ভুলে যায়, একমাত্র যদি সন্তানকে সে মা বুকে পায়। যখন সন্তান জন্মগ্রহণ এই জগৎ জুড়িয়া বুকের বাচ্চাকে দল মায় বুকে জড়াইয়া আমার সকল দুঃখ গে চলে আমার সন্তান কইছে কুলে সকল দুঃখ গেল চলে, যখন এতে মা জননী দেখে সন্তানেরই মুখ, আরে এই জগতে সারিয়া যায় গো হারে মায়ের যত দুঃখে, আমি আমি ডাকি কাতর সুরে হারে তোর দরবারে মাবুদ কইয়া আমার শুকুর হাজার বার, যাই ইচ্ছা তোর মনে গোদরে বাবু তাই করবি আমারে, হারে বিপদকালে মাবুদ মাওলা তুমি দেখা যায় মরে, হারে কি হালে পেয়া আমি তোর চরণে দাসি গো কি হালে তেবে সে আসি, বুকে সন্তান লই আমার বসিয়া রহিল নিজের স্তন বাচ্চার মুখে যখন তুইলা দিল, মায়ের কুলে বৈশাখ নবী খাইল মায়ের দুধ, এই জগতে পারবা আমি কেউ সুরতে মারে সুর করিতে সুর, মায়ের বত্রিশটা দুধের রিমি এই জগৎ জুড়িয়া হারে মহারিণের রিমি গো সবাই মায়ের দুধ খাইয়া গো, আমি আমি ডাকি কাতর সুরে কুলে বাচ্চা লইয়া তোমায় বাচ্চা পালিতে লাগিল, ফলমূল খাইয়া গো মায় জীবন বাঁচাইল, ব্যস্ত হইতে খানা পাঠায় আল্লাহ বড় ইয়ার
কবুতর কুদরতের খেলা বুঝতে সত্যিকার খেলা খেলে চোরে বাবু তুমি এই জগৎ চুরিয়া আরে তোমার খেলা কে বুঝিবে বাবু কে নিবে বুঝিয়া রে আমি ডাকি কাপড় খেজুর পাকা খেজুর তাই আরে আল্লাহর ফেরেশতা গো বলে আমি তোমারে জানাই একটা খুরমা গাছের ডাল ধরিয়া ঝাঁকি মারো তুমি তখন খুরমা গাছের পাতা ধরে মায় ঝাঁকি দিলেন তিনি কিছু পাকা খেজুর পরে এলো মা জননী খাইতেছিল কিস পাকা খেজুর পরে এলো বৈশা বৈশা মা জননী পাকা খেজুর খায় ভিতরে তার ক্ষুধার জ্বালা সব দূর হইয়া যায় আল্লাহ তুমি তাই দয়াবান এই জগৎ জুড়িয়া তুমি আমারে বাঁচাইলে মাবুদ গো মাবুদ তোমার কুদরতের শান্তি আগো আমি আমি ডাকি ha
ভালো তো হয় নাই, শুধু মরিয়মকে দুঃখ গো দিলাম আল্লাহ মালিক সাহ। পাপিষ্ট শয়তান সে সর্বদাই চেষ্টা করে মানুষকে ভালো রাস্তা হইতে সে খারাপ রাস্তায় ধাবিত করবে। তখন শয়তান চিন্তা করলেন যে আমি জাকিরিয়া পয়গম্বরকে কিভাবে একটা ধোঁকা দিতে পারি। শয়তান তার কয়েকজন শিষ্য নিয়ে একেবারে পূর্ণ একজন পাক্কা ইমানদার এক মুসল্লি হয়ে যায় জেরুজালেম সে মসজিদের ভিতরে প্রবাহিত হল। যাই দেখে বহু মুসল্লিগণ বৈশা আল্লাহর নাম জপ করতেছে। ওই দলে যায় শয়তান তার ভক্তবৃন্দু নিয়ে বসছে। তাদের কথাবার্তা শেষ আর শয়তান বললেন আমরা কিন্তু আসলে একটি কাজ ভুল করেছি। সবাই বললেন কি কাজ ভুল করেছি? যে একটি নারী আর পুরুষ উভয় সমমিলনে যদি একটা বাচ্চা হয়, আচ্ছা শুধু কি নারী শাস্তি পাবে, ছেলে কি শাস্তি পাবে না? সবাই বললেন না শাস্তি দুজনে পাবেন, অপরাধী তো দুজন। শয়তান বললেন তাহলে যদি অপরাধী দুজন হয়ে থাকে একমাত্র মরিয়মকে আমরা শাস্তি দিয়া মারপিট করে বাইতুল মুকাদ্দাস হইতে সাত মাইল দূরে তার আমরা বনবাস দিয়েছি, তার গায়ে কত রক্তপাত ঝরেছে এমন কঠিন শাস্তি আমরা দিয়েছি, আর মরিয়মের সাথে যে অবৈধ কাজ করে তার গর্ভে বাচ্চা রাখলো তারে তো শাস্তি দেওয়া হলো না, কাজটা তো ভালো হয়নি। সবাই কো হয় কাজ তো ভালো হয় নাই, মরিয়ম একা শাস্তি পাবে আর আরেকজন শাস্তি পাবে না। তখন বললেন এই কাজ কে করেছে? সবাই বলতে পারে না, আর শয়তান বলে এটা আমি বলতে পারি কাজ কে করেছে। তাকে আপনি বলুন বাইতুল মুকদ্দাসে যখন মরিয়মকে রাখা হলো যেটা জেরুজালেম, এই ঘরের রক্ষক ছিল একমাত্র জাকিরিয়া পয়গম্বর। এই জাকিরিয়া পয়গম্বর ছাড়া ওই ঘরের রক্ষক কেউ ছিল না। আর শয়তানের এক শিষ্য দাঁড়িয়ে বললেন যে জাকিরিয়া পয়গম্বর যখন ওই ঘরে সবসময় যাতায়াত করত তাহলে উনি এই কাজ করতে পারে? সবাই বিশ্বাস করে না। আরেক শিষ্য দাঁড়িয়ে বলে এমনকি জাকিরিয়া পয়গম্বর সে মরিয়মকে তালা লাগাইয়া চাবি উনার কাছেই রাখত, তো চাবি ছাড়া তো দরজা খোলা যায় না, অন্য লোকে কিভাবে মরিয়মের কাছে যাবে? এটা জাকিরিয়া পয়গম্বর করেছে। সবাই শয়তানের কথা মাইনে নিলেন, ঠিক যেই ঘরে জাকিরিয়া পয়গম্বর ছাড়া কেউ প্রবেশ করতে পারে না, যেই ঘরের চাবি থাকে জাকিরিয়া পয়গম্বরের কাছে, এই ঘরের মধ্যে অন্য লোক যাইয়া মরিয়মের সাথে এই অবৈধ কাজ করতে পারে না, একমাত্র জাকিরিয়া পয়গম্বরই এটা করেছে। সমস্ত লোকজনকে শয়তান চাবি মেরে দিলেন আর সমস্ত লোক দৌড়ে চলে গেলেন সেই জাকিরিয়া পয়গম্বরের দরজা। আমার আল্লাহর খেলা কে বুঝিবে, সাধ্য কারো নাই, কি খেলা খেলেছ আমার আল্লাহ মালিক সাই, খেলেছ পুত্র দ্বিগুণ খেলা তুমি এই জগৎ জুড়িয়া, আরে তোমার খেলা কে বুঝিবে গো বাবু, কে নিবে বুঝিয়া রে, আমি আমি ডাকি কাতর সুরে। সমস্ত লোক দৌড়াইয়া যখন চলে যায় সতে সতে লোক গিয়েছে জাকিরিয়া দেখিবার পায়,
জাকিরিয়া পয়গম্বর বলছেন লোকজনকে ডাকিয়া, এমন ভাবে কেন এসেছ আমারে দাও কইয়া। সমস্ত লোকেই বলেছে জাকিরিয়া পয়গম্বর তোমার এদিকে আমাদের একটা সন্দেহ আছে। আসলে সেই জাকিরিয়া পয়গম্বর কিন্তু ছিল মরিয়মের খালু, এই খালুই তারে লালিত পালিত করেছে। শতে শতে লোক বলেছে জাকিরিয়া পয়গম্বর যেই জেরুজালেমে মানে বাইতুল মুকাদ্দাসে যে মরিয়ম থাকতো, যেই রুমের মধ্যে থাকতো, সেই রুমের চাবি ছিল একমাত্র তোমার কাছে, তুমি মরিয়মকে আটকিয়ে রাখতা, আর মরিয়ম যে গর্ব হয়েছে তোমার কাছে চাবি থাকা সত্ত্বে ওই ঘরে কে যেই এই অবৈধ কাজ করেছে আমরা কাউকে খুঁজে পাই না, আমরা তোমার দিয়ে তো সন্দেহ করেছি। নানান ধরনের যন্ত্রপাতি নিয়ে সেই জাকিরিয়া পয়গম্বরকে মারতে চায়, আর জাকিরিয়া পয়গম্বর তার জান বাঁচানোর জন্য দৌড়ে ছুটে রাস্তা দিয়া, আর তার পিছে হাজারে হাজারে লোক ধর ধর শব্দ করতে করতে জাকিরিয়া পয়গম্বরকে ধাওয়াইয়ে নিয়ে যাইতেছে। আর জাকিরিয়া পয়গম্বর দুই চোখের পানি ফিরে মানে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, মাবুদ তুমি তো সবই দেখেছো, তুমি সবই জানো, কে কি করেছে কি না করেছে তুমি জানো, আমি যেইটা করি নাই মাবুদ তাও তুমি জানো, আমি কি করব। কিন্তু তবু জাকিরিয়া পয়গম্বর মুখে একবার বলে না যে মাবুদ তুমি আমারে বাঁচাও, তুমি তো বাঁচানোর মালিক। দৌড়াইতে দৌড়াইতে জাকিরিয়া কুকর্ম করিল, বহু রাস্তা দৌড়াইয়া যায় বড় ক্লান্ত হইল, সামনে দেখে জাকিরিয়া বড় একটা বৃক্ষ রয়ে দাঁড়াইয়া, বৃক্ষের কাছে যাইয়া গো বলে তখন চোখের পানি দিয়া, শোনয় আমার বৃক্ষ তুমি রইছো দাঁড়াইয়া, আমারে বাঁচাও গো বৃক্ষ তোমার ভিতরে নিয়া। ওরে জাকিরিয়া এই কথা যখন কাছেরে বলিল, মাঝখান থেকে ফাইরা গো গাছ দুইটা ভাগ হইয়া গেল, জাকিরিয়া পয়গম্বর ঢুকলো গাছের ভিতরে, আবার গাছটা চাইতে গো গেল শুনে লক্ষ্য করে। সমস্ত লোক চতুর্দিকে ছুটাছুটি করে খুঁজতে লাগলো জাকিরিয়া পয়গম্বর গেল কোথায়, আর এইদিকে মুকরম ফেরেশতা উত চেষ্টা করতেছে জাকিরিয়া পয়গম্বরকে আমি হত্যা করব, জাকিরিয়া গেল কোথায়, আমাদের এত লোকের ভিড় থেকে জাকিরিয়া কই পালাইতে পারে। আর মুকরম যে শয়তান যা বললেন, হে আমার লোকজন ভাইয়েরা তোমরা গাছের দিকে ভালো করে তাকিয়ে দেখো, এই গাছের ভিতরে জাকিরিয়া পয়গম্বর লুকিয়েছে, কিন্তু ঢুকেছে ঠিক, কিন্তু তার যে গায়ের জামা ছিল কাপড় ওই পাঞ্জাবির একটি কোনা ওইটা বাহিরে রয়েছে, আর জাকিরিয়া পয়গম্বর চলে গেছে গাছের ভিতরে। এই জাকিরিয়া পয়গম্বরের গায়ের জামা দেখা সবাই বলে ঠিক এই গাছের ভিতরে জাকিরিয়া পয়গম্বর লুকাইছে, আরে মারার জন্য চেষ্টা করো, কিভাবে মারবে বড় একটা কড়া তাই না, এই গাছ ফাড়া হোক। এই জাকিরিয়া পয়গম্বরকে মারার জন্য সমস্ত লোক বড় কড়া তাই না গাছের ভিতরে লাগাইলে। এই কথা আল্লাহর পবিত্র কোরআনে প্রমাণ করেছে, কড়াতে কাটি বেগো তারে কড়া দেয় বাজাইয়া, কাটিতে লাগি বেগো লাগো তার হাতে কড়া দিয়া, পরা তার গায়ে লাগতে চায় গাছের ভিতর থাইকা জাকিরিয়া আল্লাহকে বুঝা, বাসা আল্লাহ কাদির গনি তুমি মালিক সার, তুমি সারা এই জগৎকার বাসার কায়দা, আমার আল্লাহ গেছে বেজার হইয়া
আকাশে দিছি গই আমার বাসা মরার ভাব। তুমি পাথর কে ভাসাইতে পারো আবার শোলা কে ডুবাইয়া গো পারো, তুমি পাথর কে ভাসাইতে পারো গাছের ভিতর দাঁড়াইয়া। আমার আল্লাহ তবু ফিরে চাই না গো আল্লাহ গেছে বিচারা, ওই আমার আল্লাহ তবু ফিরে চাই না গো আল্লাহ গেছে বেজার হইয়া গো। আমি যখন তার গায়ে লাগতে চায় যাকে দিয়া বলছে গো বাবু তুমি বাঁচাও হে আমার। আমার আল্লাহ কত বড় মহান, আমার আল্লাহ তার পবিত্র কোরআনের মধ্যে দিয়েছে অস্করণী ফাঁসকুরুক মলানা তা খুরুন। আমার আল্লাহ বলেছে যে আমাকে একবার স্মরণ করে হৃদয় দিয়া তাকে আমি দশবার স্মরণ। আমার আল্লাহ বলেছেন যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই। আল্লাহর একটি নাম রহমানের রহিম, আমার আল্লাহ বড় দয়ালু। কিন্তু তার দয়াল নাম ঠিক, কিন্তু তার নামের পাশে আরেকটা নাম রয়েছে, তার একটি নাম হলে কাহা। সে কাহার নামের শব্দের অর্থ সে বড় মায়াহীন দয়াহীন কঠিন। আমার আল্লাহর হৃদয়ের মধ্যে কোনো দয়া নাই। আমার আল্লাহ বলছে হে আমার জাকারিয়া পয়গম্বর, অতি প্রথমে তুমি আমার কাছে অপরাধি, অতি প্রথম তুমি আমার কাছে ভুল করেছ, তোমার এই ভুল আর মাফ হবে না। জাকারিয়া পয়গম্বর দুই চোখের পানি ছেড়ে বলছেন হে আমার সৃষ্টিকর্তা, হে আমার বিশ্ব জগতের মালিক, হে আমার রব, আমি একজন নবী, আমি একজন পয়গম্বর, আমি এমন কি ভুল তোমার কাছে করতে পারি পয়গম্বর হইয়া। আমার আল্লাহ বলছে জাকারিয়া পয়গম্বর, সমস্ত লোক তোমাকে সন্দেহ করে যখন নানান ধরনের যন্ত্রপাতি নিয়ে তোমাকে ধাওয়াই নিয়ে চলে যায়, তুমি প্রাণ বাঁচানোর জন্য তুমি একটি গাছের কাছে বললা গাছ তুমি আমার বাঁচাও, তুমি আমার কাছে তো বাঁচতে চাও না। তোমাকে বাঁচানোর মালিক আমি, আল্লাহ বাঁচাইতেও পারে আল্লাহ মৃত্যুবরণও দিতে পারে, তাই তুই গাছের কাছে বাঁচতে চাইলি জাকারিয়া, আর তুই আমার কথা ভুলে গেছিস, তুই গাছের কাছে বাঁচতে চাস আর আমার কথা তোর স্মরণ হলো না। আমিও তোকে স্মরণ করব না, আমি দেখব ওই গাছ তোরে কিভাবে বাঁচায়। আমার আল্লাহ গেছে বেজার হইয়া এই জগৎ জুড়িয়া, তাহার গায়ে লাগিল শুনেন মনোদিয়া, পরাতে ফারিয়া গো জাকারিয়া যাই গেল গো মরিয়া, তারে বাসাইলে বাসাইতে পারত গো আমার চুল জ্বালাল কি দিয়া গো। আমি আমি ডাকি কা তোর শুন, মানুষ পৃথিবীর বুকে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে মানুষ আমার সর্বসৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই মানুষের অপর নাম হলো আশরাফুল মখলুক। শুধু জাকারিয়া পয়গম্বর কেন, এমনকি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ভুল সংশোধন করার জন্য আল্লাহ 17 দিন পর্যন্ত তার ওহী বন্ধ রেখেছিলেন। নানান দলীয় লোকেরা ইসা আমার রাসূলকে বললেন আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে আমরা প্রশ্ন করব আপনি আমাদের উত্তর দিবেন, আর আমার রাসূল বললেন
তোমরা যা জিজ্ঞেস করবে আমি সাথে সাথে তার উত্তর দেব, আমার আল্লাহর উপরে কোনো ভার রাখলেন না। এখন লোকজনে জিজ্ঞেস করে, আর রাসূল বুবার মতো হয়ে দাঁড়িয়ে গেছে, কোনো কথা বলতে পারে না, উত্তর দিতে পারে না। আর সব কাফের বেদিনীরা নবীকে বলতে লাগলো, উনি আল্লাহর নবী না, উনি সত্য নবী না। সত্য নবী হলে তো আমাদের জবাব দিতে পারতেন। আমার রাসূল বড় লজ্জিত হইয়া আপন ঘরে ফিরে আসলেন। 17 দিন পর্যন্ত তার ওহি বন্ধ ছিল, জিব্রিল তার কোনো ওহি নিয়ে আসে না। নবী আমার আল্লাহর কাছে মাপ চায়, হে মাবুদ, আমি কি অপরাধী, কি তোমার কাছে করেছি, তোমার দরবার হইতে কোনো ওহি আসে না? আমার আল্লাহ বললেন, দোস্ত, আপনি আপনার লোকজনকে বললেন যে তুমি যা প্রশ্ন করবে আমি সাথে সাথে তার জবাব দিয়ে দিব, এতটুকু আপনার অপরাধ হয়েছে, আপনি তো বললেন না যে ইনশাআল্লাহ আল্লাহ যদি বলায় তাহলে তোমাদের জবাব আমি দিতে পারব। এই ইনশাআল্লাহ না বলাতে রাসূল 17 দিন পর্যন্ত ওহি বন্ধ ছিল। শুধু জাকেরিয়া পয়গম্বর কেন, এমনকি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকেও আল্লাহ ছাড়ে নাই, আর সাধারণত জাকেরিয়া পয়গম্বর। পরাতে মা রিল তারে বেদিরে না যাইয়া, জাকেরিয়া শেষ হইল শুধু পরাতে ফারিয়া। আরে জাকেরিয়া চলে গো কেন ভাই, শয়তানের মন্ত্রণা করে কি খেলা খেলেছেন আমার আপনি মাওলা। আল্লাহর ফেরেশতা গো জিব্রাইল তখন কি করিল, মরিয়মের কাছে গো জিব্রাইল তখন চইলা গেল, ওঠয় আমার মা জননী গো, ওরে শুনয় আমার আল্লাহর বাণী, ওঠয় আমার মা জননী। আল্লাহর কথা শুনে মরিয়ম উঠিয়া বসিল, বাচ্চা বুকে লইয়া মরিয়ম তখন কাঁদতেছিল। জিব্রাইল বলছে, মা জননী আল্লাহ দিছে কইয়া, এবার বাচ্চা লইয়া তোমার দেশে যাও তুমি ফিরিয়া। নিগম বনের ভিতরে মা থাকবা কতদিন, এই জায়গাতে নাই গো কোন মানুষের চিন, আপন দেশে ফিরে যাও আল্লাহ দিছে কইয়া। আরে মরিয়ম তাই রওনা হলো গো তার বাচ্চা বুকে লইয়া গো, আমি আমি ডাকি কাতর সু। সতে সতে লোক আসিল বাবা দেখিতে তাহার, হাঁটিতে হাঁটিতে গো যখন আপন দেশে যায়, সতে সতে লোক আসিল বাবা দেখিতে তাহার, হারে লোকে বলে কলঙ্কিনি, লোকে বলে কলঙ্কিনি, সারে গো মাই চোখের পানি, লোকে বলে কলঙ্কিনি। আল্লাহর ফেরেশতা জিব্রাইল অদৃশ্য থাকিয়া মরিয়মের কানে তখন দিল জানাইয়া, ওরে আমার মা তুই মন্দ তরে বলুক তুই কোনো কথা বলিস না, তুই বলবি আমি কিন্তু রোজায় আছি কথা বলবো না। মরিয়ম
আপন দেশে যখন ফিরে গেল, নানান জনে নানান কথা বলিতে লাগিল। কেউ বলে পুরামুখী পলঙ্কিনী বংশে দিছে ছাই, হারে এমন পর্ব পর সজরে তোর সরম লজ্জা নাই। ব্যাপারটা হয়েছে কি, যদি কোনো এইরকম সন্তান কোনো মা বোনের গর্ভে থাকে আর এক মেয়ে ছেলে যদি শুনতে পারে, তো মনে করেন দশ এলাকার মেয়েরা শুনে গেছে এই বদনামের কথা। শত শত মায়ের লোক এসে মরিয়মকে ধিক্কার দিতে লাগলো, কলঙ্কিনী পুরামুখী কলঙ্কিনী, এই অপকর্ম তুই জেরুজালেম মসজিদ কাবা ঘরে করেছিস, তোর মতো ভণ্ড মায়ের লোক কি আর আছে? আর মরিয়ম বললেন, তোমরা আমাকে যত মন্দই বলো আমি কোনো কথা বলবো না, কেন আমি রোজা আছি, আমি রোজা। তোমরা যদি কোনো প্রশ্ন আমাকে করো আমি তার জবাব দিব না। তোমাদের যত প্রশ্ন আছে, আমার কুলে যে মাসুম বাচ্চা আছে ওই ছেলেকে প্রশ্ন করো, আমি কোনো কথা বলবো না, আমার কুলে বসে আমার বাচ্চাই তোমাদের কথার উত্তর দিয়ে দিবে। বাচ্চা বুকে লইয়া গো মা দাঁড়াইয়া রহিল, কতজনে কত কথা বলিতে লাগিল। মরিয়ম বলুক বলুক বুকে মুন্ডা তাতে দুঃখ নাই, যদি আমার সুখী কথাকে আমার আল্লাহ মালিক সাই, আরে লোকের মুন্ডা পুষ্প চন্দ ওই মুন্ডে লাগে আনন্দ, লোকের মুন্ডা পুষ্প চন্দ কেউ বলে শোন মরিয়ম, তোর মা বাবা তো এরকম ছিল না, তোর বাবা ইমরান সে কত আল্লাহ ভক্ত ছিল, তোর মা ছিল হান্না সে কত আল্লাহ ভক্ত ছিল, তারা কতভাবে কত কঠিন সাধনা আল্লাহর দরবারে করেছেন, তারা এত সৎ লোক ছিল, যাদের কথা এই এলাকা বলে তাদের একটা সুনাম আছে। আর তোর বাবা ইমরান তোর মা হান্না তাদের করে তুই সন্তান জন্ম হইয়া এই কর্ম তুই করতে পেরেছিস। দুই চক্ষের পানিতে মরিয়ম ভেসে যায়, বাচ্চা বুকে লইয়া গো কাঁদছে জনম দুঃখী মা, কান্না সারা কি আছে আমার হারি জুলজালাল কিবরিয়া, শৈবার শক্তি দিয়া মরে গো মায়ের বদনাম শুই না গো বাচ্চা কান্দিতে লাগিল, মায়ের বদনাম শুই না গো বাচ্চা হেলে চোখের পানি, তখন এতে খুই লাগো দিল তার মুখের জবানি, মায়ের কুলে বৈশাখ ইচ্ছা বলতে সে ডাকিয়া, আমার মায়ের বদনাম কেন কর গো তোমরা তাহা না জানিয়া, মায়ের কুলে বসে সেই ইচ্ছা বললেন, হে আমার আপন দেশের আত্মীয় সুজনগণ, তোমরা আমার মায়ের আগে পিছে না জানিয়া আমার মায়ের কোনো বদনাম করিও না, আমি কোনো অবৈধ সন্তান নয়, আমি আমার আল্লাহর আত্মা হতে বিকাশ পেয়েছি, আমাকে আমার আল্লাহ নিজের কুদরতেই জন্মগ্রহণ করেছে। সবাই শুই না অপার, আরে এমন মাসুম বাচ্চা কথা বলতে পারে, এইটা কি?
যা বলে তুমি যদি আল্লাহর আত্মা হতে বিকাশ হয়ে তোমার সৃষ্টি হয়ে থাকে তাহলে তুমি কে? বলে আমি খোদার বেটা ইচ্ছা, আমি খোদার বেটা ইচ্ছা। এই দুনিয়া যখন কিয়ামত হয়ে যাবে তোমরা চিরদিনের মতো স্মরণ করে রাখো, আমি আবার পৃথিবীর বুকে আসবে, আমি জন্ম হয়েছি, আমার কোনো মৃত্যু হবে না, কিয়ামতের পরে আমার মৃত্যু হবে, আমি তোমাদের বাঁচানোর জন্য এই পৃথিবীতে আরেকবার আসব। সবাই আশ্চর্য হয়ে গেল, এইটা কি বলে? তাই আমার আল্লাহ, তার অনেক ইতিহাস অনেক ঘটনা রয়েছে, তাই আমার আল্লাহ ঈসাকে তার কুদরতের বলে চতুর্থ আসমানের মধ্যে তুলে রাখছে, আজ অবধি সেই ঈসা মৃত্যু হয়নি। এই দুনিয়া যখন কিয়ামত শুরু হয়ে যাবে, সত্য উঠে যাবে, মসজিদগড় উঠে যাবে, মানুষের ইমান উঠে যাবে, কোরআনের আয়াত মুছে যাবে, পশ্চিমে থেকে সূর্য উদিত হবে, দুবার দরজা বন্ধ হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, দুনিয়াটা পৃথিবীটা থরথর করে কাঁপতে থাকবে। তখন কিয়ামতের কিছু পূর্বে এক ব্যক্তি বাহির হয়ে আসবে, কোরআন হাদিসে তার নাম দিয়েছে খানে দাজ্জাল। অপর নাম হলে কানা দরজাল, তার একটা চোখ থাকবে কানা আর একটা চোখ থাকবে ভালো। সে মানুষকে আল্লাহ দাবি করে তার দলভুক্ত করে নিয়ে যাবে, আর খাঁটি মমিন যারা তার দলভুক্ত হবে না, খাঁটি মমিন যাবে ভেস্তে আর বদিরা যাবে দুজন, যারা ওই খানে দরজালের দলভুক্ত হয়ে যাবে। সেই খানে দরজালকে বধ করার জন্য চতুর্থ আসমান থেকে একটা সিঁড়ি পড়বে, দুজন ফেরেশতার কান্ধের উপরে ভর করে সেই সিঁড়ি পাইয়া চতুর্থ আসমান থেকে নেমে আসবে। ওই ঈসা, সেই ঈসা ঈসা ইমাম মেহেদীকে সঙ্গে নিয়ে খানে দরজালকে বধ করে মানুষকে খারাপ রাস্তা হতে আবার সে ভালো রাস্তায় টেনে নিয়ে যাবে। কিয়ামতের আগে আসবে গো আল্লাহর সেই সিঁড়ি দরিয়া গো, আমি আমি ডাকি কাতর সুর।